দিস ইজ চন্দ্রমা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যারা আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল আমরা দুজনে একটু বেরোচ্ছি একটা কাজের জন্য, তো লেট হয়ে যাচ্ছে, তো চলো। বাড়িতে এসে স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেল, তো সকালবেলা আমরা খেয়েই বেরিয়েছিলাম। 8:30 মানে 8:15 এরকম টাইমে বেরিয়েছি, আর বাড়িতে এসেছি 1টার সময়, এত লেট হয়ে গেছে। আমরা গেছিলাম দিশাতে চোখ দেখাতে, তো আমাদের তিনজনেরই চোখ দেখানো হলো। মা বাবার পাওয়ারটা একটু চোখে বেড়েছে, আর আমার চোখের কোনো সমস্যা নেই, চশমা লাগবে না, সব ঠিক আছে। আমার কোভিডের টাইমে প্রচণ্ড মাথা যন্ত্রণা হয়েছিলো আর চোখ ভীষণ ব্যথা হয়েছিলো, এই আই বলগুলো মানে জাস্ট এরকম 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 মুভ আমি করতে পারতাম না। এই জন্যই আমাকেও একবার ডক্টর দেখানো হলো, কিছু না। তবে এখন একটা যেটা প্রবলেম হচ্ছে সেটা হলো, ডক্টর দেখার আগে চোখের মধ্যে একটা ড্রপ দিয়েছে, আর সেই ড্রপটা দেওয়ার পর থেকে চোখের সব কিছু একটু আবছা দেখছি। আর বাড়িতে এসে ভালো জল টল দিয়ে ধুয়ে নিলে সেটা ঠিক হয়ে যাবে, কিন্তু আরও বেশি করে আবছা দেখছি। তো আমি আবছা আবছা দেখছি স্ক্রিনে কী দেখা যাচ্ছে, তো সেইভাবেই তোমাদের সাথে কথা বলছি, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আসার সময় দুটো জিনিস এনেছি, একটা হলো ডেয়ারি মিল্ক, একটা হলো আইসক্রিম, বাটারস্কচ আইসক্রিম। তবে ঠান্ডা খাবো না, ফ্রিজ থেকে নামিয়ে রাখবো, রেখে তারপরে খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো অনেক সকালবেলা উঠেছি, প্রচণ্ড ঘুম পাচ্ছে। বাইরে দেখো বৃষ্টি হয়েছে, চারিদিক ভিজে, তো ছাদও নিশ্চয়ই ভিজে আছে আবার যদি বৃষ্টি স্টার্ট হয়। আজকে অনেক সকালেও উঠেছি, তো এখন ইচ্ছাও করছে না ছাদে গিয়ে লাফালাফি নাচানাচি করতে। তো প্রাইড মান্থ উপলক্ষে আমি একটা রেইনবো আইলাইনার করেছিলাম চোখের মধ্যে, তো তার কিছু ভিডিও অ্যান্ড ফটো তোমরা দেখে নাও, তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না, কমেন্টে কিন্তু জানিও। আমি খুব একটা ভালো মেকআপ করতে জানি না, জাস্ট আমার ইচ্ছা হলো, ভালো লাগলো, তাই জন্যই করলাম। পুরো মেকআপ টেকআপ যা আছে সব ইউটিউব থেকেই করেছি, ইউটিউব থেকেই শিখি, বারবারে দেখি, খুব একটা ভালো করতে পারি না, তাও জানিও কেমন লাগলো। বেশি ঘুম পাচ্ছে, আজকে অনেক সকালে উঠেছিলাম, মাও ঘুমিয়ে পড়েছে ওই ঘরে, আমি একটু রেস্টে, তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং। সেই ঘুম থেকে উঠতে উঠতে সন্ধ্যে 6টাই হয়ে গেল, এখন বাজে প্রায় 6:30-7:15। মা হলো এখন ধুনো দিচ্ছে, রেগুলার সন্ধ্যাবেলা ধুনো দেয়। চলো, সন্ধ্যেবেলা সবাই কী নিয়ে বসে, চা নিয়ে বসে, মুড়ি নিয়ে বসে, আমি বসেছি আইসক্রিম নিয়ে। আইসক্রিমটা বেশ এখন ঠান্ডা আছে, তো এটা একটু পর আরেকটু গলে যাক, তারপর খাবো। আজকে ঠান্ডা খাবো না, ঠান্ডা লেগে যাবে। দিনটা শেষ হয়ে গেল, কালকে আবার একটা নতুন সকাল, নতুন দিন, নতুনভাবে ব্লগ স্টার্ট করবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আচ্ছা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আবার কালকে।
গুড নাইট, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টেক কেয়ার।